আমি কইতাম যে ইলেকশনের আগে তো সবাই জানে আমি আর্মি, ওরকম একটা বাতাবরণ হয়ে গেছিল না যে না ইলেকশন তুমি না অন্য কারণে একটা বাতাই গেছে যে আরিজেমো একটা ইলেকশন পরে এরকম 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 আইসে ইলেকশনের আগে, ইলেকশনের সময় ঠিকও মাইছে যে বুঝিয়া কইজন যে অমুকরে ভোট দেওয়াটা বালা, আবার দেখা গেল যে সবই মোটামুটি একটা লাইনে আইনে ভোট, আজকে হাইয়েস্ট ইসলাম ধর্মাবলম্বী মানুষ ভোট পাইছে কমলাক্ষ দেবুর কাছে হিসাবে, যে সময় হিন্দু বাঙালি ভোটগুলা প্রচুর গেছে গিয়া সেই সময় প্রায় 17,000-18,000 হিন্দু বাঙালি বাড়ি ভোট পাইছে, প্রায় 28,000-29,000 ইসলাম ধর্মাবলম্বী মানুষ ভোট পাইছে, 30,000 ভোট পাইছে, কত হয়েছে গিয়া এই জিনিসটা কীটার লাগে, এই জিনিসটা হলো মানুষের ভালোবাসা, মানুষের দোয়া, মানুষের আশীর্বাদ, মানুষের ঠেকাই বা ঠেকায়, মানুষের প্রবলেম, আর যত বেশি মানুষের প্রবলেম মানুষের অসুবিধা থাকবা আল্লাহ ভগবানের আপনার সম্মান দিব। এই যাক আমি আর বেছি কিছু কইলাম না আপনার কাছে, ওটাও কয়ে দিলাম রাস্তা কাজ কবে আরম্ভ হইবে না ভাই, তোমার বৃষ্টি উঠিল উঠিল জানি আমার কবে না গেছে শুধু আমরা হাইস দেড় মাস লাগ মানে আমরা লাগে আমার ডিসেম্বরও বিতে আমরা ভালো রাস্তা পাই নভেম্বরও বিতে আমরা ভালো রাস্তা হইব, এবং রাস্তার যাতে আমার খালি একটা কোথাও খালি সিমেন্ট আর বালি পাথরটা যেটা খালি উঠে আচ্ছা ও তিনটা জিনিস, আর বাকি মাটির ক্ষেত্রে কোনো জায়গায় কম বেশি একটু হইব, মাটির ক্ষেত্রে হইব কম বেশি হইব, সেন্টির ক্ষেত্রে হয়তো বা কম বেটি কিছু কিন্তু উপরে ডালাইয়ের ক্ষেত্রে যেটা আছে এটা এটার যাতে প্রপোর্শনটা যাতে ঠিক থাকে যাতে, এবং বিগত দিনে আমি দেখছি যে তোমার মালিজিরি রাস্তা যেটা করছো এটারও প্রপোর্শন ঠিক আছে, অর্থাৎ এই জিনিসগুলো না দেখছি আমি তো এটা প্রপোর্শন ঠিক আছে, এটা ওটা দেখি মানুষের লোকে দেখিয়া সবই লোকে লোকের রাস্তার কাজ করা, আর বিশেষ করে আমরা তো নিরাপদ এটা লাগে নিরাপদ যে এই এলাকার সন্তানের জন্য দেওয়া হয়েছে, অর্থাৎ এই এলাকার ভালো রাস্তা করার দায়িত্ব তার, কারণ তাই সকালে উঠে অন্য ফান্টানে পাইবে বাড়ি যাওয়ার সময় বাড়ি পাওয়া যাবো, অর্থাৎ এই রাস্তা ভালো করার দায়িত্ব তো তানও থাকবো, অর্থাৎ আমি সবরে আমার ধন্যবাদ শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাই একটা কথা দাদা, মানে লকডাউন শেষ কিন্তু লকডাউন শেষ হইলে এখনো পর্যন্ত আমরা খাটাতারের বাইরে আমরা লাভা ফেলার জন্য মানুষ যারা এখনো পর্যন্ত ব্যবস্থা নিয়ে দেয় না, ওটা তো একটা ব্যবস্থা আপনারে দেখাইছিলাম।